সালামুকুম স্যার প্রশ্ন হলো যে সমস্ত মহিলারা চাকরি করে বা পড়ালেখা করে বা চাকরি করতে চায় অথচ তাদের সন্তান সন্ততিও আছে সন্তান সন্তানদের লালন পালনের দৃষ্টিকোণ থেকে তাদের কি করা উচিত প্রথম দায়িত্ব হলো বাচ্চাদের লালন পালন যদি কেউ ক্ষুধায় মারা যেতে যাওয়ার আশঙ্কা থাকে কারো তাহলে কাজ করতে পারে আর সময় মতো কাজে যাও কাজ থেকে ফিরে এসে সরাসরি বাচ্চাদের সময় দাও যদি কেবল পয়সা উপার্জনের জন্য কাজ করো ফ্যাশনের উদ্দেশ্যে তাহলে চাকরি ছেড়ে দাও কাজ যদি কোনো পেশাজীবী হয়ে থাকো যদি ডাক্তার হও তাহলে মানবতার সেবা যদি হয়ে থাকে করো এর জন্য বাচ্চাদের ভালোভাবে এমনভাবে কাজ অ্যাডজাস্ট করা যেন তাদের সময় অনেক ডাক্তার ডাক্তার আছে এমন আমেরিকাতে আমার সাথে সাক্ষাৎ হয়েছে কিছুদিন প্র্যাকটিস ছেড়ে দিয়েছে বাচ্চা বড় হওয়ার পর তারা পুনরায় চাকরি আরম্ভ করেছেন তো নারীর প্রথম দায়িত্ব হলো বাচ্চাদের সঠিক তরবিয়ত করা নিজের যে জ্ঞান আছে তার দ্বারা বাচ্চাকেও যেন উপকৃত করা যায় এই চেষ্টা করা উচিত ঠিক আছে বাকি যদি কোনো বাধ্যবাধকতা থাকে চাকরি করার তাহলে ভিন্ন কথা ঘরে বেশি সময় দাও এখন বলা হয়েছে ভাষা শেখা উচিত আমার খুবই আগ্রহ ভাষা শেখার কিন্তু আমার যেন সম্ভব হয় না বাচ্চাদেরকে নিয়ে সম্ভব হয় না কয়জন বাচ্চা তোমার সে বললো যে দুজন হুজুর বছর বাচ্চাদের শেখা এটাই যথেষ্ট